ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। সৌদি রাজকন্যা যেখানে ব্যতিক্রম, সৌদি রাজকুমারী আমিরা আল তাওয়িল 39 বছর বয়সী সুন্দরীকে শুধু সুন্দরীর তকমা দিয়ে ব্যাখ্যা করলে কমই করা হবে, বরং এখন তিনি সুপরিচিত স্টাইল আইকন হিসেবে। অন্যদিকে নারী অধিকার নিয়েও তিনি বেশ সচেতন। আরবের মতো দেশে নারীরা গাড়ি চালিয়ে কর্মক্ষেত্রে যাবেন এমন তো অকল্পনীয় মনে হলেও আমিরা ঠিক এমন কাজটি করেছে। তবে সে যাই হোক না কেন, এই রাজকুমারীর সৌন্দর্যগত সচেতনতা এখন অনুপ্রাণিত করছে পুরো বিশ্বকে। নিজের পোশাক আশাকের ব্যাপারে আমিরা আল তাওয়িল যথেষ্ট সচেতন। তার দু একটি উদাহরণ না দিলে অস্পষ্টতা থেকে যাবে, যেমনটা দুবাইয়ে এক জমকালো সন্ধ্যায় হাজির হয়েছিলেন গারো নেভি ব্লু বস। আকে পা পর্যন্ত লম্বা স্লিভ ড্রেস টপস এর উপর জড়িয়েছিলেন একই রঙের বেশ পাতলা টেপ, দুটি ছড়াচ্ছিল টেপে বসানো উজ্জ্বল পাথরগুলো। সেই সৌন্দর্যকে ব্যাখ্যা করতে হলে বলতে হবে বাতাসে ভেসে বেড়ানো এক সুন্দরীতমা তিনি। সে সঙ্গে অন্যান্য অনুষঙ্গের কথাও না বললেই নয়, সুন্দর পরিপাটি পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পড়েছিলেন মডেলদের তৈরি কানের দুল, যা শুধু সৌন্দর্যের নির্দেশনায় দেয়নি, সঙ্গে আভিজাত্যের ব্যাপারটিকেও ফুটিয়ে তুলেছে। হাতে পড়েছিলেন দামি পাথরের ব্রেসলেট। সব মিলে রাজ পরিবারের কমেটি সৌন্দর্যবোধ আর আভিজাত্যের মিশেল ঘটিয়েছেন বেশ ভালোভাবে। ব্রিটিশ রাজ পরিবারের সর্বশেষ বিয়েটির কথা মনে আছে নিশ্চয়ই, কেট মিডলটন আর প্রিন্স উইলিয়ামের গাঁটছড়া বাঁধার দিনটি বিশ্ববেপী বেশ সাড়া জাগিয়েছে। আর হবেই বা না কেন, তাবক দুনিয়ার সব নামই মানুষের সমাগম হয়েছিল সেই অনুষ্ঠানে। অতিথি তালিকায় কিন্তু নাম ছিল আরবের সেই রাজকন্যা আমিরা, উপস্থিত হয়েছিলেন তিনি। এখানে নিজের পরিপাটি পোশাক আশাকে সবার নজর কাড়েন, গোলাপি লেসের কোট, কোমরবন্ধনী আর পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পড়া হাই হিল এবং হাতের ঠিক একই রঙের ছোট ব্যক্তি তাকে আলাদা করেছে বলতেই হবে। পুরো অনুষ্ঠানে সেদিন সবাই তার রুচির প্রশংসা তো করেছে, সে সঙ্গে নিন্দুকের আর চোখে তাকানো কিন্তু তার কাছে উপভোগ্যই ছিল। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।